বসন্ত এসে গেছে শীত আর কি করে থাকে লেপ সোয়েটার শাল আবার শাল শেষে কলকাতায় শীতের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই ভোরের দিকে ঠান্ডার আমেজ পাওয়া গেলেও শীত এবারের মতো শহর ছেড়েছে বরং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ঝাড়খণ্ড ও সংলগ্ন দক্ষিণবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেটা প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করছে সমুদ্র থেকে এর জেরে আগামী দুদিনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সঞ্চয়ন মিত্র এবিপি আনন্দ কলকাতা